প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে তোমরা উচ্চ মাধ্যমিক আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট শিখতে পারবে। তো গত ক্লাসে আমি তোমাদের ফ্লোচার্ট শিখিয়েছিলাম, গত ক্লাস বলতে হচ্ছে পার্ট 2 এ, অর্থাৎ আজকে ক্লাসটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের পার্ট 3। তো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমি তোমাদের পঞ্চম অধ্যায় শিখাবো। এছাড়াও তোমরা কিন্তু চাইলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে পঞ্চম অধ্যায় সহ পুরো বই কমপ্লিট করতে পারো, ঠিক আছে? তো আমার কাছে যদি পড়তে চাও বা পুরো আইসিটি বই কোর্স করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে যোগাযোগ করে নিও। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু বোর্ডে লক্ষ্য করো, আমি তোমাদের এখন হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের কিভাবে অ্যালগোরিদম লেখে পাশাপাশি আমি ফ্লোচার্টটাও দেখাবো। গত ক্লাসে আমরা ফ্লোচার্ট শিখছি, কিন্তু আজকে আমরা তাও ফ্লোচার্টটা পাশে রাখবো যাতে করে আমরা সহজে বুঝতে পারি। ওকে, আচ্ছা, তো দেখো আমি ফ্লোচার্টটাই পাশে করি। এখানে কয়টি সংখ্যা বলছে? দুটি সংখ্যা। তো দুটি সংখ্যার ফ্লোচার্টটা আমি করব, এই পাশে আমরা অ্যালগোরিদমটা শিখবো। আমার বিশ্বাস যে তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার পরে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এটা তো বুঝতে পারবেই। এর পরিবর্তে যদি আমি অন্য কোনো প্রশ্ন ঘুরিয়ে দিই তাও কিন্তু তোমরা পারবে, কারণ তোমরা জানো যে আইসিটি কিন্তু হুবাহু প্রশ্ন আসে না পরীক্ষার হলে, কোনো না কোনোভাবে প্রশ্ন ঘুরিয়ে দেয়, একদম হুবাহু আসবে না। এই জন্য মুখস্থ না করে প্রত্যেকটা প্রশ্ন বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু তুমি যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর করতে পারবে। আচ্ছা যাই হোক, তো দেখো আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্টটা একটু দেখি। প্রথমে হচ্ছে শুরু প্রতীক। তো যে কোনো ফ্লোচার্টের শুরু প্রতীক হচ্ছে ডিমাকৃতি, একদম গোল না কিন্তু, কেমন বলো তো? একটু ডিমাকৃতি লিখলাম, স্টার্ট। আচ্ছা, এরপরে ইনপুট, ইনপুট হচ্ছে কেমন? সামন্তরিক। এটা গত ক্লাসে আমাদের দেখিয়েছিলাম, তারপর আজকে একটু করাচ্ছি ইনপুট। এখানে কয়টা সংখ্যা বলছে? দুইটা সংখ্যা, এই জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে এ এবং বি। এরপর প্রক্রিয়াকরণ ঘর। তো ফ্লোচার্টের প্রক্রিয়াকরণ ঘরের প্রতীকটা কেমন মনে আছে? আয়তক্ষেত্র, অর্থাৎ এটার ভিতর আমরা যোগফল লিখবো। তো এখানে টোটালও লিখতে পারো, সামও লিখতে পারো, কোনো সমস্যা না, তবে টোটাল লেখাটাই ভালো। আর টোটাল সমান সমান এ প্লাস বি। আচ্ছা, এরপর ধরো যোগফল হয়ে যাওয়ার পর মানটা বের করবো না, আজকে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতেছি না, যেহেতু এর আগের ক্লাসটা বিস্তারিত আলোচনা করছিলাম এটা নিয়ে। আজকে জাস্ট আমরা শিখবো হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট আগের করা আছে আমাদের আগের পার্টে। প্রিন্ট টোটাল। আচ্ছা, প্রিন্ট হওয়ার পর কি হবে বলতো? শেষ। তো শেষ প্রতীকটা কেমন? ইন্ড। ওই যে আমরা জানি যে শুরু প্রতীক এবং শেষ প্রতীক একই ধরনের, ইনপুট আর আউটপুট একই ধরনের, আর প্রক্রিয়াকরণ আলাদা। তো এই যে মাত্র যেটা দেখতে পেলা এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। তো এইখানে যদি দুটি সংখ্যা না বলে, দুটি সংখ্যা না বলে যদি ধরো তিনটা সংখ্যা বলতো, তাহলে এই এ বি পরিবর্তে এ বি সি হইতো, মানে যদি তিনটা সংখ্যা বলতো সব এক, জাস্ট টোটাল সমান সমান এ প্লাস বি হইতো। ফলোচার্টটা বুঝাচ্ছি যাতে অ্যালগোরিদমটা তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, যদি দুটি সংখ্যার যোগফল না বলে অন্য কোনো কিছু বলতো, ধরো গড় বা অন্য কোনো কিছু বলতো, তাহলে টোটাল হইতো না। গড়ের ইংরেজি কি? অ্যাভারেজ। আমরা অ্যাভারেজ সমান সমান গড়ের সূত্রটা ব্যবহার করতাম, যেমন এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা যোগফলের সূত্র, তখন কিন্তু আমরা এই যোগফলের সূত্র ব্যবহার করতাম না, গড়ের সূত্র ব্যবহার করতাম। যাই হোক, এটা পরবর্তীতে পাবে। তো আমরা এখন শিখতেছি হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম। কি শিখতেছি বলো তো? অ্যালগোরিদম। আমি এখানে লিখলাম উত্তর অ্যালগোরিদম। আজকের ক্লাসটি হচ্ছে আমরা অ্যালগোরিদম লেখা শিখব। অনেকেই প্রশ্ন করে, স্যার অ্যালগোরিদম বাংলায় না ইংরেজিতে লিখবো? যদি কেউ ইংলিশ মিডিয়ামে পড়ো তাহলে সে ইংরেজিতে লিখো, আর এছাড়া তোমরা যারা আছো সবাই বাংলায় লিখো, কোনো সমস্যা নেই, বাংলা লেখাটাই ভালো। আচ্ছা, অ্যালগোরিদম কিভাবে লিখতে হয়? অ্যালগোরিদম হচ্ছে ধাপ আকারে বর্ণনা করতে হবে, ধাপ আকারে পর্যায়ক্রমে, ঠিক আছে? আর ফ্লোচার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে বর্ণনা করতে হয়। আর এরপরে আমরা প্রোগ্রামিং শিখব। তো কিভাবে লিখবা? প্রথমে লিখবা হচ্ছে ধাপ এক। আচ্ছা, একটা বেসিক জ্ঞান থেকে চিন্তা করো যে ফ্লোচার্টে, প্রথমে ফ্লোচার্টে আমরা কি লিখছিলাম? স্টার্ট। তো এর বাংলা কি শুরু? ফ্লোচার্ট পর্যায়ক্রমে, এইগুলোর ব্যাখ্যাই দিব, মানে অ্যালগোরিদমে এই ফ্লোচার্টের ব্যাখ্যাগুলো অ্যালগোরিদম এখন দিব বাংলা আকারে ধাপে ধাপে। তো ধরো ধাপ এক আমরা কি লিখবো? স্টার্টের পরিবর্তে কি শুরু করি, কি করি? শুরু করি ধাপ এক। আচ্ছা, শুরু করার পরে ধাপ দুয়ে তুমি কি করেছো? ধাপ দুয়ে সংখ্যা দুটি, ওই যে এখানে সংখ্যা দুটি কাল্পনিকভাবে ইঙ্গিত করেছে, অর্থাৎ আমরা এ এবং বি ধরে নিয়েছি। এখানে তুমি অন্য কোনো বর্ণ ধরতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে বলে নাই। এখানে ইনপুট এ বি, ওই কথাটি আমরা এখানে লিখবো। আমরা এখানে লিখবো হচ্ছে সংখ্যা দুটি এ বি ইনপুট করি,
ইনপুট করি, অনেক বইতে এরকম লেখা আছে যে এবি ইনপুট করি তার থেকে এই শব্দটা ভালো, যে আমরা উল্লেখ করে দিলাম সংখ্যা সংখ্যা দুটি এবি ইনপুট করি। আচ্ছা, এর পরবর্তীতে ধাপ কত হবে বলতো? তিন, কারণ অবশ্যই ধাপ দুই এর পরে তিন। তো ধাপ তিনে কি আছে একটু লক্ষ্য করো, ধাপ তিনে আছে টোটাল সমান সমান এ প্লাস বি, অর্থাৎ এই সংখ্যা দুটির যোগফল এখানে নির্ণয় করছি, ওই কথাটি এখানে লিখবো সুন্দর করে। তো এখানে কি লিখবা? এখানে লিখবা হচ্ছে সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল এই সূত্রটা এবার তুমি তুলে দিতে পারো এখানে যদি জায়গা থাকে, টোটাল সমান সমান এ প্লাস বি, ধরো জায়গা নাই এখানে লিখলাম নির্ণয় করি শেষ। তাহলে সংখ্যা দুটির যোগফল টোটাল সমান সমান এ প্লাস বি নির্ণয় করি, মানে ধাপ তিনের কাজ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা ধাপ চারে যাব। ধাপ চারে কি আছে দেখো তো, ধাপ চারে আছে প্রিন্ট টোটাল। এবার এই শব্দটা তুমি কিভাবে লিখবা সুন্দর করে? আচ্ছা, এটা লিখবো হচ্ছে অনেক বইতে বা অনেকেই এভাবে করা যে ফলাফল প্রিন্ট করি বা ফলাফল বের করি, প্রিন্ট করি ইত্যাদি ভাবে লেখে। আমরা এটাকে সুন্দর একটা ভাষায় লিখবো, যে যেটা লেখো কোনোটাই ভুল না, সবই সঠিক। আমরা সুন্দর লিখবো কি, যোগফল প্রিন্ট করি, বা যোগফল না বলে তুমি আরো সংক্ষেপে লিখতে পারো ফলাফল প্রিন্ট করি। এই শব্দটা লিখলে কি হবে জানো? এই শব্দটা লিখলে পরবর্তীতে ধরো তুমি যোগফল করো না, হ্যাঁ যোগফল না করে অন্য একটা কাজ করছো, তো ফলাফল প্রিন্ট করি এটা হলো কমন শব্দ। এখন ধরো আমরা এখন যোগফলের সময় লিখলাম যোগফল প্রিন্ট করি, গড়ের সময় ভুলে বলে লিখে ফেললাম যোগফল প্রিন্ট করি, তখন কিন্তু ভুল হয়ে গেল। এই জন্য আমরা এমন একটা কমন শব্দ ব্যবহার করছি যে ফলাফল প্রিন্ট করি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, মানে এখানে প্রিন্ট টোটাল হোক আর প্রিন্ট অ্যাভারেজ হোক আর প্রিন্ট এরিয়া হোক যাই হোক না কেন, ফলাফল প্রিন্ট করি এই কথাটি তার ভুল নাই। আমরা এমন এমন কথা ব্যবহার করব যেগুলো হচ্ছে সবার মধ্যে গ্রহণযোগ্য। ওকে, আচ্ছা, তো ধাপ চার হয়ে গেল। এবার ধাপ পাঁচে কি আছে? ইন্ড। ইন্ড মানে কি? শেষ। ওই যে প্রথম স্টার্ট, এটার জন্য যখন ধাপ এক শুরু করেছিলাম অলরেডি তোমরা বুঝে গেছো যে ধাপ পাঁচে কি হবে, ধাপ পাঁচে হচ্ছে শেষ করি। তো দেখো আমরা এখন দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট শিখে নিলাম, যে কিভাবে দুটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগোরিদম ফ্লোচার্ট করে। শুরুতেই যেটা বলছিলাম যে যদি দুটি সংখ্যা না বলে তিনটি সংখ্যা বলতো তাহলে এখানে কি হইতো, ইনপুট এ বি সি টোটাল সমান সমান এ প্লাস বি প্লাস সি, অ্যালগোরিদমে কি পরিবর্তন হইতো? তখন আমরা সংখ্যা দুটি না বলে বলতাম সংখ্যা তিনটি এ বি সি ইনপুট করি, সংখ্যা দুটি না বলে বলতাম সংখ্যা তিনটির যোগফল টোটাল সমান সমান এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি, আর কোথাও কোনো পরিবর্তন না, ফলাফল প্রিন্ট করি শেষ করি। এই হচ্ছে হলো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট। তো এই পঞ্চম অধ্যায়ের তোমাদের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম এই তিনটা জিনিস আয়ত্ত করতে হবে। এই তিনটা জিনিস যদি আয়ত্ত করতে পারো তাহলে এই পঞ্চম অধ্যায় হতে যেভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক যেভাবেই সাজাক না কেন তুমি কিন্তু 100% উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা বলি, সেটি হচ্ছে শুরুতে ক্লাস শুরুতে বলছিলাম যে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি পড়তে পারো, পঞ্চম অধ্যায় সহ পুরো আইসিটি বই পড়তে পারো। তো আমি এ বিষয়ে একটু বিস্তারিত খুলে বলি, তোমাদের অনেক প্রশ্ন জমে থাকে স্যার কিভাবে পড়াবেন, কোথায় পড়াবেন, মাসে কয় টাকা, বছরে কিভাবে, কতদিন ক্লাস, কয়টা ক্লাস, নানান প্রশ্ন করে থাকো। একটু প্লিজ একটু আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আমরা দেখি যে বাংলাদেশে এরকম অনেক টিচার আছে যারা কোর্স করায় 30টা ক্লাস দিয়ে, 50টা ক্লাস দিয়ে, বা টাইম বেঁধে দেয় 3 মাস 6 মাস। আমার এই জিনিসটা বিশ্বাস করে একটু ভালো লাগে না। কেন লাগে না? ধরো আমি তোমাকে 30টা ক্লাস দিয়ে কিছু একটা শিখায়ে তোমাকে বিদায় দিলাম, ছুটি দিলাম, আমি আর তোমাকে সময় দিলাম না, তোমার কিন্তু একটা সীমাবদ্ধতা রয়ে গেল ওই 30টা ক্লাসের ভিতরে। জানো আমরা যখন মানে ধরো স্যার যারা, তারা যখন স্টুডেন্টকে শিট দেয়, শিট, ওই শিট শিটের বাংলা অনুবাদ আমি দিয়েছি যে সীমাবদ্ধ। যখনই আমি তোমাকে একটা শিট দিব তখন আমি তোমাকে সীমাবদ্ধর ভিতরে আটকে দিলাম। হ্যাঁ, শিট আবার এর ধরনের হতে হবে, এমন ধরনের ইউনিক হতে হবে যে ওই একটা শিট পড়লে অনেক কিছু জানা যাবে, তাছাড়া কোনো শিট দেওয়া যাবে না। তো ধরো আমি যখন 30টা ক্লাসের ভিতরে তোমাকে পুরো কোর্সটা কমপ্লিট করাবো, তুমি কিন্তু একটা সীমাবদ্ধের ভিতরে আটকে গেলা। এই জন্য আমার এই জিনিসটা পছন্দ হয় না, 3 মাসটা আমার ভালো লাগে না, কারণ 3 মাস আমি কি শিখাইলাম, তুমি ছুটি দিলাম, তুমি এরপরে ভুলে গেলা, প্র্যাকটিস করলা না। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য কোর্স চালু করে থাকি, প্রত্যেকটা মাসেই নতুন নতুন ব্যাচ শুরু করি, বা যে যখন ভর্তি হয় তার উপযোগী একটা ব্যাচ আমি তাকে দিই,
যতদিন পর্যন্ত কোনো 30 ক্লাসও নাই, 6 মাসও নাই, 3 মাসও নাই, যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আমি তোমাকে পড়াবো। প্রথমে আমরা দ্রুত বেসিক কমপ্লিট করাবো, এরপরে নানান সমস্যা সমাধান করা হবে, তোমাদের ভিতরে যেই প্রশ্ন জমে আছে, যে জড়তা আছে সেগুলো সমাধান করা হবে, তারপর সৃজনশীল আর বহুনির্বাচনী প্র্যাকটিস করানো হবে বোর্ড পরীক্ষার আগ্রাত পর্যন্ত। এর জন্য আমাকে আহামরি তোমাদের অনেক টাকা দিতে হবে না। হ্যাঁ, তোমরা চাইলে প্রতিটা অধ্যায় মাত্র 500 টাকা করে পড়তে পারো, অথবা ফুল কোর্স করতে পারো মাত্র 999 টাকায়। ফুল কোর্স করলে প্রতিটা অধ্যায় 200 টাকা করে পড়তেছে, মানে তুমি 200 টাকা এই পঞ্চম অধ্যায় শিখে ফেলতে পারতেছ। ভাবা যায়, মানে এক মাসের বেতন দিয়ে পুরো বই কমপ্লিট করতে পারবো। বাইরে কোথাও পড়া লাগবে না, প্রাইভেট কোচিং, বাসায় স্যার এনে কিচ্ছু করা লাগবে না, তোমার দায়িত্ব আমি নিয়ে নিবো। আইসিটিতে ভালো করানোর তোমার যে মানে ভালো করানোর দায়িত্ব আমার, বিশ্বাস করো ভালো কিছু জীবনে শিখতে পারবে। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে, স্যার আমি কোর্সে করতে চাই বা আপনার কাছে পড়তে চাই, শুধু জাস্ট এতটুকু মেসেজ দিও, আমি বাদ বাকি সব করে দিব, ভর্তি করে দিব, সবসময় আমি অ্যাক্টিভ থাকি, সমস্যা নেই। আমার ওই হোয়াটসঅ্যাপ একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, SMS দিয়ে আমি লাইনে থাকলেই তোমাকে রিপ্লাই দিয়ে ভর্তি করে দিব, কোনো সমস্যা নেই। হয়তো বা দেখা যাচ্ছে যে ব্যস্ত আছি, 1-2 ঘন্টা পর রিপ্লাই দিব, কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ করবই করবো। হ্যাঁ, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা SMS দিয়ে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ICT তে কোনো সমস্যা থাকবে না, কোনো টেনশনের কিছু নাই। সর্বোচ্চ নম্বর 100% নিশ্চয়তা তোমাকে দিচ্ছি, তুমি সর্বোচ্চ নম্বর পাবে। তুমি যেমন স্টুডেন্ট হও না কেউ না, যে স্যার আমি তো কিছু পড়ি না, আগে পারি না, কিচ্ছু করা লাগবে না, তোমার উপযুক্ত একটা ব্যাজে আমি তোমাকে ভর্তি করে দেবো। ঠিক আছে, তো প্রশিক্ষার্থীবৃন্দ ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।